একটা গল্প শুনছিলাম সত্য মিথ্যা আল্লাহু আলাম। ওই পাকিস্তানি হানাদার আসছে এক গ্রামের মধ্যে, কারা হয়তো ইনফরমেশন দিয়েছে এই গ্রামে অনেক ভিন্ন ধর্মাবলম্বী আছে। তো বেচারারা গ্রামে ঢুকছে, যারে পায় তারই সার্চ করে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এক ভদ্রলোককে পেয়ে গেল, পেয়ে জিজ্ঞেস করলো, তুমি কি মুসলমান? লোকটা বলল, হ্যাঁ আমি মুসলমান। তো বন্দুকটা তার বুকের উপরে রেখে বলতেছে, আগার মুসলমান হও তো কালেমা বাতাও। বেচারা একবার তার মুখের দিকে তাকায়, বন্দুকের নালের দিকে তাকায়, শেষ পর্যন্ত সে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি পাঞ্জাবির মেজাজ খুব গরম হয়েছে। আরে বেওকুফ, ইয়ে তো মুসিবত কা দোয়া হায়, তোমারে বলতে বলছি কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুশ শাহাদা, তুমি বলছো কি দোয়াইনুস, মুসিবতের দোয়া। বেচারা মুখ টুক শুকাইয়া বন্দুকের নালের দিকে তাকায় বলছে, সাহাব হাম ভি মুসিবত মে হায়, আমি তো নিজেই মুসিবতের ভিতরে আছি স্যার, কি বলতে যে কি বলে ফেলছি তার তো বুঝি নাই। প্রতিষ্ঠানের মাহফিলগুলোতে গেলে একটু ভয় পাই আমরা নিজের থেকে, তার কারণ হলো আমরা কিন্তু জনগণের চোখের ভাষা বুঝি, হৃদয়ের আবেগ বুঝি। যদিও সাইকোলজির ছাত্র আমি নই, কোনো এক সময় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, তো জনগণের ভাষা বুঝি, হৃদয়ের আবেগ বুঝি, তারা কী চায়। আবেগ হলো পাগলা ঘোড়া, তাকে বাস্তবতা লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, বিশেষত প্রতিষ্ঠানের মাহফিলগুলোতে গেলে। আমি আবেগে জজবায় জোশের ঠেলায় অনেক কিছু বলে ফেললাম, আল্লাহ না করুন কোনো কথা বিতর্কিত হলো, আমি কামরুল ইসলাম সাঈদ কোনো না কোনো স্পেস পেয়ে চলে যাব, কিন্তু প্রতিষ্ঠান তো আর মাথায় করে কোথাও নিয়ে যাওয়া যাবে না। সুতরাং মঞ্চে যারা কথা বলেন তাদের যদি হুঁশ থাকে, যতই আবেগী হোক, আর শ্রোতারা যা শুনতে চাক, যা শুনতে চাক, সে অন্তত ব্যালেন্স করে বলবে। তো ইলেম আমার কম, আল্লাহ তাআলা অন্তত এতটুকু কমন সেন্স, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল, এতটুক কমন সেন্স আল্লাহ আমাকে দিয়েছে। তবে বক্তব্য শুরু করার আগে আর একটা গল্প না বলে পারছি না, সেটা হলো এক হুজুর যেখানে যায়, লোকেরা শুধু বলে, হুজুর পরিবেশ পরিস্থিতি ভালো না, একটু বুঝি সুঝে ওয়াজ করবেন। এক জায়গায় গেছে পর জিজ্ঞেস করছে যে, ভাই তো কোন বিষয় ওয়াজ করলে, নামাজির ব্যাপারে ওয়াজ করলে তো বেনামাজির ব্যাপারে বলো লাগে, পর্দার ব্যাপারে ওয়াজ করলে বেপর্দায় যারা থাকে ওদের ব্যাপারে বলো লাগে, হালাল তরিকার ব্যাপারে কথা বলতে গেলে তো হারামের বিপক্ষে কিছু না কিছু বলতে হয়, এতে অনেক লোকের গায়ে লাগে নাকি লাগে না? যারা যার সাথে জড়িত তাই তাদের লাগে। এখন হুজুর বলল, ভাই তা কোন সাবজেক্ট নিয়ে ওয়াজ করি? লোক একজন বলল, হুজুর একটা নিরাপদ সাবজেক্ট, এটা হলো কবরের আজাব, কবরের মুসিবত। হুজুর চিন্তা করলো, যাক এই ওয়াজে কারো কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরের ওয়াজের আবেগটা একটু বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো, একটু মাঝে মাঝে কথা আপনারা বলেন, কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। হুজুর আড়াই ঘন্টা তিন ঘন্টা বয়ান করেছেন পুরো কবরের আজাব, কবরের আজাব, কবরের আজাব, আর কোনো সাবজেক্ট ডাইন বাই যায় নাই এক সাবজেক্টের উপরই। ওয়াজ একজন শুনছে, বাড়ি গেছে, গভীর রাত, একেবারে ঝিম ধরে বসে আস, সকাল যায় দুপুর গড়িয়ে আসে, বেচারা আর ভাব যায় না, সে একটা অন্যরকম ভাবের উদয় হয়েছে। মসজিদে আজান হলো, বিবি সাহেবা কয়, ব্যাপার কি, কি ওয়াজ শুনলেন? ঘুমাইলেন না, খাইলেন না, নাস্তা করলেন না, আরে আজান হইল মসজিদে গেলেন না, ব্যাপার কি? কয় রাত আমি তো কবরের চিন্তাই বাসি না, তো নামাজ পড়ি কোন সময়? কিসের চিন্তায় আছি বলেন তো? কবরের চিন্তায় আছি। তো ভাইরা এখন দেশের পরিস্থিতি, কেরামান কাতিবিনরা বক্তাদের উপরে যেই সকল শর্ত আরোপ করেন তাতে আমাদের কবরের ওয়াজ ছাড়ার গতি নাই। আর প্রত্যেক মজলিসে যদি এরকম কতগুলো ক্যামেরা মিডিয়া আছে,
সব জায়গায় গিয়ে যদি দেখে যে একই কবরের ওয়াজ করি তাহলে তো মুশকিল, শেষে পাবলিকের আবার ওই অবস্থার সৃষ্টি না হয়।